আমার সামনে দিয়া আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠায়া আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল তুই এখন কারো না কারো বাবা, তোর লাশ একদিন তোর সন্তানের সামনে দিয়া কবরে। আমি সোজা হয়ে যাই, আমার সামনে দিয়ে আমার মায়ের লাশ আল্লাহ কবরে পাঠায় আমারে সতর্ক করছিলেন, আমি সোজা হয়ে যাই। এইবার দাড়ি পাইকে গেছে, চুল সাদা হয়ে গেছে, মানি বুঝেন? আরে মানি বুঝছেন নি মানি, আমার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। আয় কি করলাম, আয় কি করলাম, আয় কি করলাম, কই কই ঘুরা ঘুরা সময় শেষ করলাম, কই কই আড্ডা দিয়া সময় শেষ করলাম। আয় মালিক থেকে দূরে থেকে থেকে জীবনের কত মূল্যবান টাইম গুলা নষ্ট করলাম, আরে এখন তো দেখি আমল নামা খালি খালি। আরে যা করছি গুনাহ, যা করছি আমল, ওই আমল গুলা তো ভেজালে ভরা, কিন্তু গুনাহ যা করছি একটা গুনাহও তো ভেজাল নাই, সব টাটকা। এখন এই আমল নামা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? মৃত্যু পর্যন্তই যদি সব সমাধান শেষ হয়ে যেত, এই পর্যন্ত যদি আমার আশা না লাগত, দুনিয়ায় টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইতাম, ক্ষমতার দাপটে বিচার পাল্টাইতাম, মা আপনা আমি মালিয়া, আজকে আমার মাল আমার বাঁচাইতে পারতেছে না, আমার ক্ষমতাও আজকে শেষ হয়ে গেছে, এখন আমার উপায় কি হবে? আওয়াজ আসবে নাই, কোনো উপায় নাই। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবেন, খুজুহু ফাকুল্লু, এগুলোরে ধর মার, বেড়ি পড়া বেড়ি পড়া, বলে তারপর কই লয়া যাব? আল্লাহ বলেন, যাই তো তো চাইবে না, সুম্মাল জাহিমা সল্লু, কেনে হেসে নিয়া জাহান্নামে ফালা। অথচ মালিক ডেকে ডেকে জিজ্ঞেস করতেছেন এই কথা, সূরা হাদিদে আসছে, আলাম ইয়াতিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে ইমানদার, আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠার সময় কি তোর হয় নাই? কবে হবে, কবে হবে? এরে যুবক ভাই আমার, পায়ে ধরি, পায়ে ধরি, পায়ে ধরি, এই আমার দিকে তাকা, আয়নায় নিজের চেহারা দেখলেই কলিজাটা মুচড় দিয়া ওঠে। কেন? যখন দেখি দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে। এরে বাবা, এরে ভাই, এই দাড়ি চুল সাদা মানি বুঝছে? মানি জানেন? মানি আমার সামনে গাছের পাতা ঝরেছে, মালিক আমাকে সতর্ক করেছিলেন, আরে হাসান জামিল ওই যে পাতাটা ঝরলো, যে জিনিস ধরে ওই জিনিস ঝরে, তুই একদিন ঝরে যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে মালিক সূর্য ডুবায়া আমারে সতর্ক করেছিলেন, আরে হাসান জামিল যে জিনিস ওঠে ওই জিনিস ডুবে, তুই একদিন ডুবে যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠায়া আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল তুই এখন কারো না কারো বাবা, তোর লাশ একদিন তোর সন্তানের সামনে দিয়া কবরে। আমি সোজা হয়ে যাই, আমার সামনে দিয়ে আমার মায়ের লাশ আল্লাহ কবরে পাঠায় আমারে সতর্ক করছিলেন, আমি সোজা হয়ে যাই। এইবার দাড়ি পাইকে গেছে, চুল সাদা হয়ে গেছে, মানি বুঝেন? আরে মানি বুঝছেন নি মানি, আমার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। এরে যুবক ভাই, তোর তো হাতে সময় আছে, আমার তো সময় গেছে, এখন তো অপেক্ষায় থাকি, না জানি কোন সময় ডাকায়া পড়ে। তোর হাতে তো সময় আছে, একদিন আমার মতো না হয় আফসোস করবি, এখন এই সাদা দাড়ি দেখি আর কান দিয়ে আর আফসোস করি। আরে বালক হওয়ার পর 30টা বছর পার করলাম,
আরে এই 30টা বছর প্রত্যেক দিন যদি 2 রাকাত নফল নামাজ পড়তাম, আমল নামায় কতগুলা নফল নামাজ হইত। আর প্রত্যেক দিন যদি 1 বার করে সুবহানাল্লাহ পড়তাম, আমল নামায় কতগুলো সুবহানাল্লাহ জমা হইত। আর প্রতিদিন যদি 1 বার করে ইস্তিগফার পড়তাম, হায় আমল নামায় কতগুলা ইস্তিগফার জমা হইত। হায় কি করলাম, হায় কি করলাম, হায় কি করলাম, কই কই ঘুরা ঘুরা সময় শেষ করলাম, কই কই আড্ডা দিয়া সময় শেষ করলাম। আয় মালিক থেকে দূরে থেকে থেকে জীবনের কত মূল্যবান টাইম গুলা নষ্ট করলাম। আরে এখন তো দেখি আমল নামা খালি খালি। আরে যা করছি গুনা, যা করছি আমল, ওই আমল গুলা তো ভেজালে ভরা, কিন্তু গুনা যা করছি একটা গুনাও তো ভেজাল নাই, সব টাটকা। এখন এই আমল নামা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? ও ভাই তুমি একটু চিন্তা করো না, এ যুবক ভাই তোমার হায়াতের এই দামি সময় ফেসবুকে একটু ভাগ পায়, ইউটিউবে ভাগ পায়, খেলোয়াড় গায়ক গায়িকা নায়ক নায়িকা ভাগ পায়, বাবা মা ভাগ পায়, বউ ভাগ পায়, স্বামী ভাগ পায়, সন্তান ভাগ পায়, বন্ধু বান্ধব ভাগ পায়, ব্যবসা ভাগ পায়, দোকান চাকরি ভাগ পায়। আরে ভাগ কেবল পায় না আমার মালিক, এরে জালিম, আমি আর তুমি ছাড়া মালিক রে দুনিয়ার সবাই টাইম দেয়, আমাদের হাতে টাইম নাই। ওই গাছটার দিকে তাকায় দেখো কে মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, গাছটা এমনি দাঁড়ায় রয় নাই, গাছটার দাঁড়ায় দাঁড়ায় মালিকের তেজবি পড়ে। যে কুকুরটারে নিকৃষ্ট প্রাণী মনে করে তুমি তাড়াইয়া দিচ্ছ, তোমার খবর নাই ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তেজবি পড়ে। যে পোকা মাকড় গুলারে পায়ে দলক, যে পিঁপড়া গুলা পায়ে দইয়া মেরে ফেল, তোমার খবর নাই ওই পোকা মাকড় আর পিঁপড়া গুলা ও সাজদার হালতে মালিকের তেজবি পড়ে। সবাই মালিকরে ভয় পায়, কেবল পাই না আমি আর তুমি, এমন কি পাথরও মালিকের ভয়ে কান্না করে, আমার চোখে পানি নাই। এই জন্য আল্লাহ আমার বিরুদ্ধে শিকায়ত করতেছেন, অভিযোগ করতেছেন, আরে জালিম তোর অন্তর এত শক্ত হয়ে গেল কেন? আমি তো তোরে কিতাব দিছি, আমি তো তোর কাছে নবী পাঠাইছি, আলেমরা তোরে বুঝাইছে, অথচ একটা পাথরের দিকে তাকায় দেখ পাথরের চোখ বেয়ে গড় গড় করে পানি পড়ে, পাথর ফাটায় দেখ ভিতরে পানি পাবি, পাথরটা আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়ায় পড়ে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ الله বলে জালিম দেখ ওই ওই যে জাফলং জায়গা দেখ, জাফলং জায়গা দেখ কেমনে পাথরের ভেতর থেকে পানি পড়তেছে, পাথর কান্না করতেছে। আল্লাহ বলেন যদি কান্না নাও করে ফাটাইলে দেখবি ভিতরে পানি পাওয়া যায়, তোর তো ভিতরটাও একটু কান্দা ওঠে না কেন রে? আরে বহু পাথর আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে গড়ায় পড়ে, তুই তো একদিন কাঁপা উঠলি না, কি ভেবেছিস তুই? আল্লাহ বুঝি তোর সম্পর্কে কিচ্ছু জানে না? সব জানেন, সব জানেন, শুধু জানেন তা না, আল্লাহ তোর তো চারপাশে সিসি ক্যামেরা ফিট করে রাখছে, সব রেকর্ড হচ্ছে, সব রেকর্ড হচ্ছে। যে জায়গায় দাঁড়ায় গুনাহ করবার জায়গা ও সাক্ষী দিবি রে ভাই। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ আমার উপর দাঁড়ায় গুনাহ করছে, আমি সাক্ষী,
বলে আমি গাছের উপরে উঁচা গুনাহ করব, আমি হেলিকপ্টারে চড়ে চড়ে গুনাহ করব। মালিক বলেন তাও বাসবি না কেন, তোর হাত কথা বলবে, হাত কই যাবি তুই, তোর পাও সাক্ষী দিবে। আল্লিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত জবান বন্ধ, হাত কথা বলবে, আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি, আমার দিয়ে গুনাহ করছি। পাও কথা বলবে, আল্লাহ আমি হাইটা হাইটা যায় গুনাহ করছি। বলে হাত পাও যদি কাটা থাকে, মালিক বলেন বান্দারে তাও বাসবি না, বাসবি না কেন, কারণ তোর কান সাক্ষী দিবে, তোর চোখ সাক্ষী দিবে, তোর চামড়া সাক্ষী দিবে। হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এর যুবক ভাই আমার, হেডফোন লাগায় গান শোনো তাই না, চুপি চুপি একা একা গান শোনো, আর ভাবো দুনিয়ার কেউ জানে না। মালিক বলেন বান্দারে কারো জানার দরকার নাই, যে কান দিয়ে তুই গুনাহ করস ওই কানই তো তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। এর যুবক ভাই আমার, অন্ধকার ঘরে একা একা মোবাইল চালায় তুমি ন্যাংটা ছবি দেখো, সিনেমা দেখো, নাটক দেখো, গান দেখো, হায় হায়, আর ভারত দুনিয়ার কেউ জানে না। মালিক বলেন বান্দারে কারো জানার দরকার নাই, কারো জানার দরকার নাই, যে চোখ দিয়ে তুই গুনাহ করস ওই চোখই তো তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। চামড়া কথা বলবে, চামড়া বলে চামড়া আবার কেমনে সাক্ষী দিবে, বান্দা চামড়াকে জিজ্ঞেস করবে, কালুলি জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আরে চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি রে। চামড়া কথা বলবে, আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও কথা বলার ক্ষমতা দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন, আমি করব কি। আরো সাক্ষী তো রয়ে গেছে, আমার আর তোমার সাথে ফেরেশতারা ঘুরতেছে, সব লেখতেছে, দেখতেছে, দাঁড়ায় যাবে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সব দেখতেছে, জানতেছে, আল্লাহর আদালতে সাক্ষী দিয়ে দিবে, আল্লাহ আমিও সাক্ষী। আসল সাক্ষী তো এখনো রয়ে গেছে, ওই যে মালিক বলেছেন ও ইন কানা মিসকালা যাররাতিন মিন খারদাল আতাইনা বিহা, আমল নামায় সব উঠতেছে, আসল সাক্ষী, প্রত্যেকের আমল নামা আসল সাক্ষী। এই জন্য নবী আলাইহিসসালামকে আল্লাহ দেখে বলেছেন, সূরা কাহাফে আসছে, আপনি দেখবেন যখন অপরাধীরা আমল নামা দেখবে আর যখন আমল নামায় দেখবে সব উঠে গেছে, তখন ভয়ে থর থর করে কাঁপতে থাকবে। ওয়ুদিআল কিতাব فترى المجرمين مشفقين مما فيه, থরথর করে কাঁপতে থাকবে আর চিৎকার করে করে বলতে থাকবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়া লা কাবীরাতান ইল্লা আহসা, এটা কেমন আমল নামা, আমার একটা ছোট গুনাহও ছুটলো না, একটা বড় গুনাহও ছুটলো না, সব দেখি লেখা হয়ে গেছে। আওয়াজ আসবে এখন চিল্লায় চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নাই, হাত দে তোর আমল নামা তুই ধর, বলে দেন, বাম হাত দে বলে দেন, বলে এমনি না পিছন দিয়ে নিয়া কুলি জড়ালে ছিদ্র করে, যেই না পিছন দিয়ে নিয়া কলিজা ছিদ্র করে হাত বাইর করবে, আল্লাহ আমল নামা যখন দিবেন পায়াই তো দিবে চিৎকার। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় রে আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, ওলাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না এখন আমার হিসাব কি হবে। মৃত্যু পর্যন্তই যদি সব সমাধান শেষ হয়ে যেত, এই পর্যন্ত যদি আমার আশা না লাগত, দুনিয়ায় টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইতাম, ক্ষমতার দাপটে বিচার পাল্টাইতাম, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না, আমার ক্ষমতাও আজকে শেষ হয়ে গেছে, এখন আমার উপায় কি হবে। আওয়াজ আসবে নাই কোনো উপায় নাই, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবেন খুজুহু ফাকুল্লু, এগুলোরে ধর,
বলে তারপর কইলেয়া যাব। আল্লাহ বলেন যাই তো তো চাইবে না, সুম্মাল জাহিমা সল্লু, কেনে হেসে নিয়া জাহান্নামে ফালা। এরে ভাই আমার মালিক জানাইয়া দিছেন এই জন্য আগি, ওয়া নাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। সব উঠবে আমল নামায়, সব উঠবে। এই জন্য আমাদের মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেছে, ও দুনিয়ার মানুষ প্রত্যেক দিন সকালে উঠাই চিন্তা করো যে আজকে প্রত্যেকটা কথা বলার সময় আমি চিন্তা করব যে আমার এই কথাটা আমল নামার কোন পাল্লায় উঠবে, ডানে না বামে, ডানে না বামে। আমার এই কথা আমার আখেরাতের কোন কামে লাগবে, জাহান্নামে নিয়ে যাবে না জান্নাতে। প্রত্যেকটা কথা বলার সময় ভাবো, দেখবা কথা কইমা গেছে, দেখবা মাখলুকের সাথে কথা কইমা গেছে, খালেকের সাথে কথা কইমা গেছে। আর কি আজব কথা, মানুষ যেখানে খালেকের সাথে কথা বলতে পারে সেই সুবর্ণ সুযোগ হাত ছাড়া কইরা সে মাখলুকের সাথে কেন কথা বলে আমি তো বুঝি না। আরে যেখানে তাসবি পড়লে তোমার খালেকের সাথে কথাবার্তা চলে, জিকির করলে খালেকের সাথে কথাবার্তা চলে, তিলাওয়াত করলে খালেকের সাথে কথাবার্তা চলে, সেখানে গীবত শেকায়ত কইরা মানুষের বদনাম পরনিন্দা কইরা গালাগালি কইরা ফালতু কথা বইলা সময় নষ্ট কইরা গল্প করে আড্ডা দিয়া মখলুকের সাথে কথা বইলা সময় নষ্ট করার কারণটা কি বলো, কোন কারণে? হ্যাঁ, প্রত্যেকটা কথা বলার সময় ভাববো এটা কিন্তু পাল্লায় উঠবে, কোন পাল্লায় উঠবে সিদ্ধান্ত আমার। প্রত্যেকটা কাজ করার সময় ভাববো এই কাজ কিন্তু পাল্লায় উঠবে, চোখের কাজ পাল্লায় উঠবে, কানের কাজ পাল্লায় উঠবে, জিহ্বার কাজ পাল্লায় উঠবে, হাতের কাজ পাল্লায় উঠবে, পায়ের কাজ পাল্লায় উঠবে, সব পাল্লায় উঠবে। কোন পাল্লা ভারী করবা সিদ্ধান্ত তোমার, আজকে সুযোগ কোন পাল্লা ভারী করবা এটা তোমার ইচ্ছা। তুমি চাইলে যে কোনো পাল্লা ভারী করতে পারো, যে কোনো পাল্লা। এই প্রসঙ্গে একটা হাদিস পড়েছি, বুখারীর ওস্তাদ বসা কিতাবগুলো শেষ করেছেন, ওনারা এই কিতাব এই হাদিসগুলো পড়িয়েছেন। আমি তো মূর্খ মানুষ, আমি আপনাদের মতো করে বোঝাবো, আলেমদের মতো করে না, চেষ্টা করবো ইনশাআল্লাহ। এতক্ষণ তো খালি ভয় পাইছেন, ভয় ভয় ভয়। এই হাদিসটা আবার আশা জাগাবে আমাদেরকে ইনশাআল্লাহ, আশা জাগাবে। এটাই তো ঈমান, আল ঈমান বাইনার রাজা ওয়াল খাউফ। ঈমানের মধ্যে আশাও থাকবে, ভয়ও থাকবে। নিরাশা বললেন না, অনেকে বলে আশাও থাকবে নিরাশাও থাকবে না, নিরাশা ঈমান না, নিরাশা কুফুরি। আশাও থাকবে, কি বলেন, ভয়ও থাকবে। ভয় তো দেখলেন, এবার একটু আশাবাদী হন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবী আলাইহিস সালাম বলেছেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সকিলতানি ফিল মিজান। পড়েন না সবাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। একটু হাদিসের ব্যাখ্যাটা শুনে নবী বলেন দুইটা বক্তব্য মাত্র, মাত্র কয়টা, আরে কয়টা, আরে মাত্র বলেন না, কত কত, মাত্র দুইটা, একেবারে অল্প কথা, একেবারে। কিন্তু অল্প হইলে কি গো,
হাবিবাতানি ইলার রহমান, রহমানের কাছে অনেক প্রিয়। এইবার আমি প্রশ্ন করব, দেখব কে কে পাস করে আর কে কে ফেল করে। বলেন তো কার কাছে অনেক প্রিয়? এই যে ফেল করছে অনেকে। আমি বললাম রহমান, নবী বললেন রহমান, আপনি কেন বললেন আল্লাহ? আল্লাহর রহমান তো একই হয়, একই, তবে কাজের ক্ষেত্রে কাজ ভাগ করা। আল্লাহর মন্ত্রী আসেনি, কথা কয় না? আল্লাহর সচিব আসেনি, সহকারী আল্লাহর কিচ্ছু নয়, আল্লাহর গোলাম আছে, ফিরিস্তারা আল্লাহর গোলাম। লা ইয়াসুনা আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা বলেন তাই মানতে বাধ্য, কোনো মন্ত্রী নাই। তবে চাই চাই সাই সিনেন সিনেন সাই সিনেন, কোন কোন সাই আছে, এগুলার মুখ গুলা এরকম ক্রস, ঠিক আছে? তো বাইরের থেকে এরকমই থাকে, বাইরের থেকে যখন মাস্টার গুতা মারে ফাঁক হয়ে যায়, ভিতরে ঢুকে ঢুকার পর আটকা যায়, এরপরে গুতা মারলে আরো টাইট হয়ে যায়। আমার মাঝখানে যদি গুতা মারে তো কি হইব, টাইট হইব না? আরে বলেন না, জান্নাতে ঢুকার ব্যবস্থা এরকম, খালি ঢুকা যায়, বাইরন যায় না। এই জন্য আমাদের বড়রা দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ আমার জান্নাতে কিচ্ছু লাগবে না, খালি ঢুকায় দাও, কিচ্ছু না লাগলে কি জন্য ঢুকবে? নিজে নিজে আবার প্রশ্ন করে, আল্লাহ আপনার নেককার বান্দা বুঝু তা ঠিক করি, অথচ নিজে কইলাম জানে জান্নাত থেকে খাদেমের অভাব আছে, হ্যাঁ জুতা ঠিক করা লাগবে। আসলে মতলব আরেকটা, মতলব হইলো আপনি ঢুকা নাঙ্গ নবী আমরা জানায় দিছে গোমর ঢুকলেই কমপক্ষে দশ দুনিয়া, এক সুবহানাল্লাহ বিষয় না? আরে বেকুফ কমবক, ওই এক গাছের জন্য ঢুকলেই তো কমপক্ষে দশ দুনিয়া। এই জন্য মাঝে মধ্যে মজাক করে বলি, ওই আমি ইমান দেশুন কে কিনলি কহ, খ্রিস্টান হয়ে যা মজা করে আল্লাহ, নাউজুবিল্লাহ, হুজুর খ্রিস্টান হয়ে যাবে, কি একটা অফার দিল, হ্যাঁ হোম তুই কিনবি আমার ইমান, কিনবো আমি। একজন লোকের কথাবার্তা হয়েছে ফাইনাল, আমি যদি হ্যাঁ থেকে বেশি দেশ চলে বেশ মাছা যা তোর লগে একটা আপোষ করি, আগের যে চুক্তি হয়েছে যা দিব কইছে ওই ওইটা দিল চল, কত ইমানের দাম কত, 1 কোটি, হ্যাঁ সটকার আমি গেল খুব ইমানের দাম, সব তুই পারবি না, যা 100 কোটি, হ্যাঁ সব 1,000, 1,00,000, 1,00,000। তো বুঝছে আর এটা তো শেয়ানা পাবলিক, আপোষে মিল্লা সিদ্ধান্ত নিয়েছে, কয়ে দিই আর পরীক্ষা করে আসছে, এই সারা দুনিয়ায় যা কিছু আছে সব দিলাম, এবার খ্রিস্টান যা সব তোর গাদা, এটা আস্থা গাদা, তো আমার ইমানের দামই জানিস না, সারা দুনিয়া দিলেন তো আর চাষ কি? আরে বেকুফ, আমি তো আল্লাহর কাছে বিক্রি করছি এই ইমান, এই জান আর মাল, আমার এই ইমানের বদলায় আল্লাহর সিদ্ধান্ত আমার কমপক্ষে এরকম 10 দুনিয়া দিবেন, তুই একটা লয়ে নিয়ে আসোস কিনার লিগে, কিনবি তো 10টা হাজির কর, এরপরে চিন্তা করুন বেসুম কি বেসুম না। ধরলাম দাজ্জালের কারিগরিতে কোন রকম 10টা কেমনে কেমনে বানাই লইছে, ধরে নিলাম দাজ্জালে যে কি দায় বানাই জানি, ধরে নিলাম আইলো এই 10টা দুনিয়া লো এবার ব্যাস খ্রিস্টান। আরে গাদা, এটা তো কোয়ান্টিটি সাইজ কোয়ালিটি তো এক না, জান্নাতের একটা ইট গোটা দুনিয়ারে হাজার বার ব্যস্ত কাজ হইব না, এত বড় জান্নাত পাইতেছি খালি সুবহানাল্লাহ। এরে দোস্ত একটু বলেন বুঝে শুনে, আমার মায়েরা যে রুটি বানায় হাত দিয়া বানায় না মুখ দিয়া, কাপড় কাছে হাত দিয়া না মুখ দিয়া, মায়েরা শোনার ব্যবস্থা আছে, বাইরে মাইক টেক আছে নি কিছু, হ্যাঁ অনেক মাইক আছে, তো মায়েরা শুনবে না? ও মায়েরা শোনো, তোমরা রুটি বানায় বেলুন জেব চালায় হাত দিয়া না মুখ দিয়া, তরকারি কুটে হাত দিয়া না মুখ দিয়া, আর মাছ কুটে হাত দিয়া না মুখ দিয়া, কাপড় কাছে হাত দিয়া না মুখ দিয়া, ঘর ঝাড়ু দেয় হাত দিয়া না মুখ দিয়া, রান্না করে হাত দিয়া না মুখ দিয়া, ওই যারা রিক্সা চালায় পাও দিয়া প্যান্ডেল মারে না মুখ দিয়া, অটো চালায় হাত দিয়া না মুখ দিয়া, আপনি বাজারে যান পাও দিয়া না মুখ দিয়া, বাজার থেকে ফেরত আসেন পাও দিয়া না মুখ দিয়া, মসজিদে যান পাও দিয়া না মুখ দিয়া, অফিসে যান পাও দিয়া না মুখ দিয়া, আরে বলেন না বলেন না, দোকানে যান পাও দিয়া না মুখ দিয়া, সব হাত আর পায়ের কাজ, মুখ বেকার, মুখ বেকার, মুখের কোনো ব্যস্ততা নাই, আরে বলেন না আছে, আপনি করেননি তাইলে মুখটারও ব্যস্ত বানায় দেন, কাজ তো আটকায় থাকবে না, কাজ আটকায় থাকবে
বেলুন লাগাইছে রুটির মধ্যে আর পড়তেছে সুবহান আল্লাহ, তরকারি করতেছে পড়তেছে সুবহান আল্লাহ, মাছ কাটতেছে পড়তেছে সুবহান আল্লাহ, কাপড় কাচতেছে পড়তেছে সুবহান আল্লাহ, তরকারি রান্না করতেছে পড়তেছে সুবহান আল্লাহ, রিকশা চালাইতেছে পড়তেছে সুবহান আল্লাহ, অটো চালাইতেছে পড়তেছে সুবহান আল্লাহ, বাজারে যাইতেছে পড়তেছে সুবহান আল্লাহ, হাটে ঘাটে মাঠে যাচ্ছে, দোকানে যাচ্ছে, চাকরিতে যাচ্ছে, অফিসে যাচ্ছে, পড়তেছে সুবহান আল্লাহ। মালিক দেখে বলেন, বান্দারে দুনিয়ায় তুই রুটি বানাস আর সুবহান আল্লাহ পড়স, আমি আল্লাহ জান্নাতে তোর জন্য বাগান সাজাই। সময় একটু কম থাকলে পড়বো সুবহান আল্লাহি ওয়া বিহামদি, আরো কম থাকলে পড়তে থাকবো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, কারণ আল্লাহ আমার আমলের হাসি হিসাব নিবে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আমলনামা ভারী করবো তো ইনশাআল্লাহ, হ্যাঁ আমার প্রত্যেকটা কথা বলার সময় মেপে মেপে বলবো তো ইনশাআল্লাহ, প্রত্যেকটা কদম ফেলার সময় মেপে মেপে ফেলবো তো ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ আমার প্রত্যেকটা মুহূর্ত আমি আগে বাড়বো আর চিন্তা করব এইটা আমার আখেরাতের কি লাভ হবে, লাভ লস চিন্তা করে কাজ করব, লাভ লস চিন্তা করে কাজ করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, আল্লাহ মজলিসকে কবুল করে। মজলিস শেষ হয় নাই, বসেন বসেন, ওলামায়ে কেরাম আছেন, কথা বলবেন ইনশাআল্লাহ, তারপর সময় মতো মজলিস শেষ হবে। এত তাড়াতাড়ি শেষ করবেন কেন আপনারা? মাত্র বাজে কয়টা? 10:45 নেই কি আপনারা? আমার কতক্ষণ ফায়দা নিছেন মরা ব্যাটারি দিয়ে? 10:45 বসাইয়া 10:45 জালে মানে আপনারা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন। আমার জন্য দোয়া চাই, আমি অসুস্থ অনেকদিন থেকে, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে দিনের জন্য কবুল করেন, আমিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ সকলের সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায় দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।